সহসভাপতি মাননীয় শঙ্কর স্যার মহাশয় উপস্থিত আছেন। উন্নয়নের জন্য উন্নয়ন না করতে পারলে কিন্তু ফেল হয় না, তাই মাননীয় মুখ্যমন্ত্রী তার সমস্ত এই রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরেছে। কেউ আজকে বলতে পারবে না যে আমি কাজ করিনি, অমুক জায়গায় কাজ হয়নি, অমুক জায়গায় করার ক্ষমতা হয়নি, আমরা কিন্তু তার প্রমাণ করিয়ে দেব। এছাড়া তিস্তর পঞ্চায়েতে আপনারা যারা কর্মকর্তা আছেন তাদের কাছ থেকে জেনে নেবেন কোন জায়গায় এখনো কাজ বাকি আছে। আমরা রেকর্ড করে বলতে পারি আমার দুটো ব্লকে যে পার্থক্য ভাতা হয়েছিল 25টি ব্লকের মধ্যে আমার দুটো ব্লক প্রথম পুরস্কার পেয়েছে। এত বেশি মানুষের কাছে আমরা পার্থক্য ভাতা, বিধবা ভাতা, পঙ্গুত্ব ভাতা এবং আমরা সে সুস্থ স্কিম পৌঁছে দিয়েছি। আজ অব্দি আমরা দরখাস্ত নিচ্ছি, পরবর্তীকালে সেগুলো আমরা বিবেচনা করে দেখব। অসীম কুমার মন্ডল মহাশয় উপস্থিত আছেন, খেজুরি বিধানসভা অন্তর্গত তেরোটি অঞ্চলের সম্মানীয় পঞ্চসভাপতি প্রধান প্রধানগণ এবং ব্লকের যুব সভাপতি সম্মানীয় প্রদীপ কুমার মন্ডল মহাশয় উপস্থিত আছেন, এই গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান শম্পা মন্ডল দাস মহাশয় উপস্থিত আছেন। নমস্কার, গ্রামসভা কেন্দ্রে আমাদের 10 বছরের যে জনপ্রিয় কর্মসূচিগুলি পালিত হয়েছে সেই আজকের একটি অভিনব পদযাত্রা বঙ্গধ্বনি পদযাত্রা। আমরা কলা গেছি স্ট্যান্ড থেকে শুরু করে সেই পদযাত্রা শেষ করলাম ঐতিহাসিক বারাতলার এই মাঠে। আমি কিছু বলার আগে প্রথমে ধন্যবাদ জানাবো আপনাদেরকে, উপেক্ষা করে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আজকে আমার অপমান করে দিলেন। বাংলার মাটি সূর্যের ঘাটি, বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিরাগত দিয়ে দখল করা যাবে না, যাবে না, যাবে না, এটা আজকে আমরা খেজুরির মানুষ প্রমাণ করে দিলাম। আজকের এই বঙ্গধ্বনি যাত্রা আমাদের সঙ্গে পদযাত্রায় যারা আমাদের দুটি ব্লকের কর্ণধার যারা প্রত্যেকেই পায়ে পা মেলেছেন, হাতে হাত রেখে হেঁটেছেন, উপস্থিত আছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশের কর্মাধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম দাস মহাশয় উপস্থিত আছেন, এই মাননীয় দেবাশিস দাস মহাশয় উপস্থিত আছেন, 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের 2 ভাইস কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ববান পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম কুমার মন্ডল মহাশয় উপস্থিত আছেন, আমাদের গ্রাম পঞ্চায়েতের যারা নেতৃত্ব দেন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ আছেন, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা প্রধান, আমাদের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান এখানে আছেন তপস প্রামাণিক, এছাড়াও আমাদের খেজুরি 1 নম্বর ব্লক নির্মল পত্র 1 নম্বর ব্লকের থেকে শুরু করে প্রত্যেকটি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের কর্ণধাররা আছেন, ভাই রাজকুমার সামন্ত থেকে শুরু করে প্রত্যেকেই আছেন এবং উপস্থিত আছেন আপনারা হাজার হাজার তৃণমূল কংগ্রেসের বিজেপির ভাড়া করে নিয়ে আসে বাংলা দখলের চক্রান্ত করা হচ্ছে। আমরা আজকের এই রাস্তায় নেমে প্রমাণ করে দিলাম এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় তার নয়নের মণি দিয়ে বাংলাকে রক্ষা করছেন। আজকের যেখানে তিনি সভা করছেন লক্ষ লক্ষ মানুষ আজকে সভায় উপস্থিত হয়ে প্রমাণ করে দিচ্ছেন এই মাটি কিন্তু তৃণমূল কংগ্রেসের মাটি। আমরা জানি বহু উৎসাহ হচ্ছে, বহু অপপ্রচার হচ্ছে, বহু চক্রান্ত হচ্ছে, তৃণমূল কংগ্রেসকে সরিয়ে লক্ষ 2021-এ গেরুয়া বাহিনী নাকি বাংলায় ঝাঁপিয়ে পড়বে। আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আছেন তার কুশলতা যেখানে আমাদের বিধানসভার সৈনিকরা আছেন, বিধায়কগণ আছেন, কোনো শক্তি নেই বাংলাকে দখল করা যায়। আমরা জানি আজকে যে রিপোর্ট কার্ড আমরা প্রমাণ করলাম, যে রিপোর্ট কার্ড প্রকাশ করলাম, যদি সাহস থাকে কর্মসূচি রাখেন প্রকৃতপক্ষে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার একটা কর্মসূচি বাস্তবে কিন্তু তারা কোনোদিন মানুষের কাছে প্রকাশ করতে পারেননি। আমাদের সাহস আছে, আমরা শিক্ষাশ্রীর কথা বলি, আমরা ঐক্যশ্রীর কথা বলি, আমরা খাদ্য সাথীর কথা বলি, আমরা স্বাস্থ্য সাথী হচ্ছেন, ধন্যবাদ জানাবো তাদেরকে। কিছু কিছু মিডিয়া কিছু কিছু কেনা হয়ে গেছে কেন্দ্রের সরকারের দ্বারা, তারা মাঝে মাঝে বিচ্ছুত একটি ঘটনাকে এমন ভাবে প্রচার করেন মনে হয় বাংলা সেই রিপোর্টে প্রকাশ পেয়েছে পশ্চিমবঙ্গে বাংলা এখনো পর্যন্ত সুশাসন আছে বলে কেন্দ্রীয় রিপোর্টে পশ্চিমবঙ্গে সুশাসনের কেন্দ্র
নাটক করছেন, নাটকই করছেন। কিছু বহিরাগত এসে নিজেরা কোথাও দু একটি গাড়ি ভেঙে দিয়ে মিডিয়ার সামনে এমন ভাব দেখাচ্ছেন এখানে যেন জঙ্গলরাজ কায়েম হয়েছে, জঙ্গলরাজ আপনারাই কায়েম করতে চলেছেন। কয়েকদিন আগে আমাদের জেলা পরিষদের স্বাস্থ্য ধর্মাধ্যক্ষ ডাক্তার কর্তব্যধীন দাসের উপরে যেভাবে হঠাৎ আক্রমণ করা হয়েছিল বিদ্যাপীঠ বোর্ডে, বলুন এটা কোন রাজত্ব, আমরা কোথায় আছি? সেনার ইচ্ছা করলে আমাদের হাজার হাজার ভাইয়েরা রাস্তায় নামতে পারত, আমরা সেখানে শুধুমাত্র মানুষকে বলেছি ধৈর্যের মাধ্যমে আমরা পরীক্ষা নিচ্ছি। মানুষ আমাদের সঙ্গে আছেন, বক্তব্য দীর্ঘায়িত করব না, আগামী দিনে আরো কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে আপনারা হাজার হাজার মানুষ আবারও সমাবেত হয়ে আমাদের দলকে সমর্থন করবেন, এইটুকু কথা বলে আজকের এমন একটা কঠিন পরিস্থিতিতে ধান কাটার সময়ে আপনারা উপস্থিত হয়েছেন বলে সকলকেই আমার নমস্কার আমরা প্রকাশ করছি। আজকে এর শুভ উদ্বোধন এই কার্ড থেকে আপনারা জানতে পারবেন। আমি কেন্দ্র সরকারের যারা যদি কোনো বিজেপি ভাই থাকে আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যারা আজকে আমাদের এই আওয়াজ শুনতে পাচ্ছেন, যদি মোদী সরকার শ্বেতপত্র জারি করে মমতা ব্যানার্জির এই আন্দোলন, মমতা ব্যানার্জির যদি এই উন্নয়নকে যদি খাটো করে দিতে পারে তাহলে বিজেপি আমরা করবো না, আমরা তৃণমূল দল করবো না, আমরা দল ছেড়ে বাড়িতে বসে থাকবো। কিন্তু এরা মানুষকে ধোকা দিচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে এরা মানুষকে ধোকা দিয়ে চলছে। আমাদের কোনো উন্নয়ন কেন্দ্র সরকার থেকে একটি উন্নয়ন আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে হয়নি। এরা বিভিন্ন জায়গায় কখনো গ্যাস জ্বালিয়ে বসে পড়ছে, কখনো বিভিন্ন জায়গায় বোম ফাটাচ্ছে, কখনো বিভিন্ন জায়গায় এরা গন্ডগোল পাকাচ্ছে। এও আমাদের কাছে খবর আছে যে বিভিন্ন প্রান্তে এরা বোম বন্দুক জড়ো করছে। আগামী দিনে এরা সেই লাল জামাটাকে চেঞ্জ করে আজকে হলুদ জামাটাকে পরে নিয়েছে। এরা চাইছে কাউন্টার ফায়ার করে শাস্তি দেয়। সুতরাং আমরা বলি যে আপনারা সজাগ থাকুন, মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নকে তিনি চ্যালেঞ্জ করে আজকে তিনি একটি শ্বেতপত্র এরকম জারি করার মতো দিয়েছে। এই জায়গায় যদি কোনো বিজেপি নেতা যদি একে চ্যালেঞ্জ করে যে মমতা ব্যানার্জি 10 বছরে কি উন্নয়ন করেছে তাহলে আমরা এই দল জীবন ছেড়ে দেবো। আর ওরা দেখা ওরা 2014 সাল থেকে আমরা একটা জিনিস আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে বলতে চাই যে 8-9 বছরের যে বামাটি মানুষের সরকার পশ্চিমবঙ্গের সরকারে আছে তাদের যে রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়েছে এবং আজকে কেন্দ্রীয় বিধানসভাতে আমরা রিপোর্ট কার্ড প্রকাশ করলাম আমাদের বঙ্গধ্বনি যাত্রার মধ্য দিয়ে, এবং আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই আগামী 10 দিনের মধ্যে। বিশেষ করে আমাদের 4টে টিম আছে, এমএলএ সাহেবকে নিয়ে একটি টিম, এছাড়াও আমাকে সহ এবং নির্মল পাত্র মহাশয় এবং আমাদের সত্য বেনা মহাশয় এরা দুজনেই আমাদের কেন্দ্রীয় কমিটির মেম্বার, তাদেরকে নিয়ে একটি টিম, এছাড়াও আমাদের খেজুরি আগ্রহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি 120টা গ্রামে যাবো খেজুরির 10 দিনে, প্রত্যেক দিন 3টে করে গ্রামে 1-1টা টিম যাবে এবং সেখানে 1-1টি গ্রামের 3টি পয়েন্টে আমাদের মামাটি মানুষের সরকারের রিপোর্ট কার্ড সহ আমাদের যে উন্নয়ন 64টি মানবিক যে আমাদের প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টগুলো নিয়ে মানুষের দ্বারে গিয়ে তাদের সঙ্গে পরিচয় করা এবং তাদেরকে আগামী দিনে মমতা ব্যানার্জির সঙ্গে আছে এবং তাদের সমস্ত সুখে দুঃখে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের সমস্ত জীবনের দৈনন্দিন কাজে যে মামাটি মানুষের সরকারের সরকার যেভাবে পাশে আছে সেগুলো আমরা বলে দিতে চাই এবং তাদের মনে করিয়ে দিতে চাই যে ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের সরকার লাস্ট 10 বছরে সুশাসনের দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে এবং এনজিও এনার্জি কাজের দিক থেকে এখনো পর্যন্ত 1 নম্বর, এখনো স্বায়ত্ত শাসনের দিক থেকে পশ্চিমবঙ্গ 1 নম্বর। অথচ গতকাল আপনারা দেখলেন যে তাদেরকে নাড্ডা নাকি এসেছিল গ্রামে নিজেদের লোক দিয়ে তাদের গাড়ি ভাঙে তৃণমূলের নামে অপপ্রচার করছে। তো এরা এভাবেই তারা পশ্চিমবঙ্গকে গাড্ডায় ফেলতে চায়। আমি বলতে চাই মামাটি মানুষের লড়াইয়ের নেত্রী মমতা ব্যানার্জির ছত্রতলে আমরা থেকে আমাদের বিধায়ক, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি দ্বয়, আমাদের এমপি এমএলএ সকলকে নিয়ে, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে সাথে নিয়ে আমাদের কর্মীরা আমপান থেকে শুরু করে আগামী দিনে এবং অতীতকালে যেমনভাবে আপনাদের সঙ্গে ছিল আগামী দিনেও আপনাদের সঙ্গে থাকবে। তাই 2021-এর লড়াইতে আমরা আপনাদের কাছে একটি আবেদন করব যে মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখুন, মমতা ব্যানার্জি লড়াইয়ের নেত্রী, মমতা ব্যানার্জি আমাদের মা।
মানবিকতার নেত্রী, মমতা ব্যানার্জী আমাদের দরিদ্রের নেত্রী, মমতা ব্যানার্জী প্রত্যেকটা বাঙালির প্রেস্টিজের নেত্রী, সেই মমতা ব্যানার্জীর প্রতি আস্থা রাখার জন্য অনুরোধ করব। এবং গোটা খেতুরির 130টি গ্রাম আমরা ঘুরে বেরিয়ে আমরা সকলের কাছে আমাদের এই মমতা ব্যানার্জী যে রিপোর্ট কার্ড সরকারের আমরা পৌঁছে দেব এবং সকলের কাছে অনুরোধ করব আমাদের উপরে আস্থা রাখুন। এবং আগামী 21 সালে যে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কেন গুরুত্বপূর্ণ? না, গোটা ভারতবর্ষে যেভাবে মানবিকতার বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, এখানে রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন ভাবে সমগ্র সন্ত্রাস চলছে এবং বিভিন্ন দল ধর্মকে সুড়সুড়ি দিয়ে গোটা ভারতবর্ষকে তাদের যে সাংবিধানিক অধিকার, গণতন্ত্রের অধিকারকে, ক্ষমতাকে শেষ করবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে একমাত্র মুখ মমতা ব্যানার্জী। আপনারা দেখেছেন গত 10 বছর ধরে তিনি কি কংগ্রেস কি বিজেপি এদের বিরুদ্ধে বারবার তার নেতৃত্ব, তার লড়াই আমাদেরকে সামনে এগিয়ে দিয়ে গেছে। তাই তাকে আর একবার মুখ্যমন্ত্রী করে ভারতবর্ষ থেকে সমস্ত রকমের সাংবিধানিক সংকট দূর করবার লক্ষ্যে এই নির্বাচন আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ জায়গায় এসেছে। তাই সেই জায়গায় আমরা সমস্ত মানুষগণকে বলব যে তার প্রতি আস্থা রেখে আমাদের সরকারকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য, যাতে আমাদের যে কাজগুলো এখন আমরা করতে পারিনি সেই কাজগুলো নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দেব। এবং দুয়ারে সরকার এবং বঙ্গবন্ধু যাত্রার মধ্যে দিয়ে দিদিকে বলার প্রোগ্রাম থেকে শুরু করে মমতা ব্যানার্জীকে কাজ পর্যন্ত আমরা পৌঁছে দিতে পেরেছি। আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষ সমাজের যে কোনো আঙ্গিক থেকে হোক তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন, সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা পাচ্ছেন এবং আগামী দিনে যাতে আরো ভালোভাবে পেতে পারে তার ব্যবস্থা তিনি করেছেন দুয়ারে দুয়ারে সরকারের প্রোগ্রামের মধ্য দিয়ে। তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আজকের আপনারা যেভাবে উপস্থিত থেকে আমাদের সেই লড়াই সংগ্রাম করবার ইচ্ছাটাকে আরো বেশি করে ধরেছেন, তাদেরকে উৎসাহিত করে আমি বলতে চাই যে আপনারা আমাদের যেভাবে এখন পর্যন্ত আছেন আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন। তাই আপনাদেরকে ধন্যবাদ। আমাদের দুটি ব্লকে অর্থাৎ সেই আন্দোলনের পীঠস্থান খেজুরি, সেই খেজুরি বিধানসভা ক্ষেত্রে আগত যারা আপামর জনগণ, নেতৃত্বগণ, আমার সুখী বন্ধুরা, দাদারা, দিদিরা যারা এসেছেন সবাইকে যথাযোগ্য স্থানে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন। দল মানবিক সরকার দুয়ারে সরকার নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে গেছে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য। আর এদিকে কিছু জন সেই পরিষেবাকে নেওয়ার পরেই তারা কিন্তু বিরোধী কথা বলছেন। আর সেই জন্যই আজকের আমাদের মুখ্যমন্ত্রী তিনি সবাইকে নিয়ে রিপোর্ট কার্ড বানিয়ে সবার সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। অহেতুক আমরা কথা বলি না, কাগজ কথা বলে, কাজকর্ম কথা বলে, জনগণই তার সাক্ষী। আজকের হাজার হাজার মানুষ আমাদের এই মুক্ত খেজুরির এই পদযাত্রায় পদধ্বনিতে জয়ধ্বনিতে গোটা খেজুরিকে তারা মুখরিত করতে এসেছে। এটাই আমাদের বড় রিপোর্ট কার্ড। এত মিছিলে জনগণ এসেছে, তারা আমাদের রিপোর্ট কার্ড দিচ্ছে। আমি জনগণের কাছে, বন্ধুদের কাছে, তৃণমূল কর্মী সাথীদের কাছে, আমার নেতৃত্ব রয়েছে, আমি সবার নাম করছি না, আপনারাই আমাদের সব থেকে বড় নেতা, আপনারাই আমাদেরকে চেয়ার দেন, আপনারাই আমাদেরকে সম্মান দেন, আপনারাই খেজুরির সব থেকে বড় নেতা বলে আমি মনে করি। আপনাদেরকে সম্মান জানাই। আগামী দিনে আরো সংঘবদ্ধ হবেন, আরো নিজেরা একতাবদ্ধ হবেন। মমতা ব্যানার্জির সরকারের কথাগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যেরকম পৌঁছে দেওয়া হচ্ছে, আপনারা মুখে মুখে, দুয়ারে দুয়ারে, জয়ধ্বনির মাধ্যমে মমতা ব্যানার্জির গুণগান করবেন, তার কথা বলবেন। এবং যে বিরোধী শক্তি, যে গেরুয়া শক্তি নতুন করে জেগে উঠেছে, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবেন, প্রতিবাদ করবেন। তার মানে এই নয় অশান্তি ফিরিয়ে আনা যাবে না। খেজুরি অনেক কষ্ট করে আমাদের এই শান্তির পরিবেশ এসেছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে, আমাদের চার নেতাদের নেতৃত্বে আমরা কিন্তু শান্তি ফিরিয়ে আনতে পেরেছি। খেজুরির নেতারাও সেদিন দিন রাত পরিশ্রম করে এই সব জায়গার সেই দুর্দিনের জায়গাটাকে আজকে শান্তিপূর্ণ পরিবেশ এনেছে। আমি অনুরোধ করব সব নেতাদের কাছে, আমাদের নেতা তার মিলিয়েছেন আমাদের কথা, তারা তুলে ধরেছেন আপনাদের সামনে। আমি বলবো যে আমাদের সরকার 2011 সালে আমাদের এই পশ্চিম বাংলায় দীর্ঘ 34 বছর ধরে একটি সরকার জগদ্দল পাথরের মতো উন্নয়ন না করে মানুষের প্রতি রাজধানী বঞ্চনা করে টিকেছিল, তাকে ছড়িয়ে তৃণমূল সরকার এসেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল যে বদলা নয় বদল চাই, অর্থাৎ স্বাধীনতার পরে মানুষ একটি যুগ বলতে গেলে মানে 34টি বছর একটি সরকার কাটিয়েছে যারা বিন্দুমাত্র কিছু করেনি, উন্নয়নের নাম করে শুধু রাজানি করেছে, সেটাকে আমাদেরকে বদলে দিতে হবে। তো সেই বদলানোর জন্য তিনি 10 বছর ধরে
একুশ সালের মে মাসে দশ বছর হয়ে যাবে। দশ বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী যে যে কর্মসূচি তুলে ধরেছেন সেই কর্মসূচিগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি কার্ড আপনাদের সামনে, প্রত্যেকটি মানুষের কাছে বাংলা গর্ব। শুধু তাই নয়, আমরা এক এক করে কতগুলো স্কিম আমরা মানুষের সামনে তুলে ধরতে পেরেছি আপাম ওর জনসাধারণের কাছে তুলে ধরার জন্য আমরা রিপোর্ট পেশ করলাম। তার কারণ বিজেপি সরকার কয়েক বছর ধরে বলছে বাংলার নেত্রী উন্নয়ন না করে মিথ্যা কথা বলছে। আমরা তাই আজকে আমরা প্রত্যেকটি ভোটের আগে যেমন উন্নয়নের খতিয়ান তুলে ধরি, তাই মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি কি কি কাজ করতে পেরেছি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ঠিক ইতিপূর্বে আপনারা লক্ষ্য করে দেখেছেন যে আজ থেকে এক বছর আগে আমাদের একটি কর্মসূচি আমরা চালু করেছিলাম, ঠিক আমাদের এমপি ভোটের পরে দিদিকে বলা কর্মসূচি আমরা করেছিলাম। এই কর্মসূচির মূল কথা ছিল যে বাংলার মুখ্যমন্ত্রী তো বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে পারবে না, বা বাংলার মুখ্যমন্ত্রী পুরোটাই হচ্ছে পৌঁছে যেতে পারবে না। তাই তিনি বলেছিলেন দিদিকে বলো কর্মসূচি মাধ্যমে আমার কাছে পৌঁছে দেন, আমি সেই কর্মসূচি সমস্ত কিছু জানবো, শুনবো, কারা কোন অবস্থায় আছে তাদের কথা আমি তুলে ধরে চিন্তা ভাবনা করব। 9137091370 প্রত্যেকের কাছে আমরা নাম্বারটা তুলে ধরেছিলাম। আপনারা বহু মানুষ ওই সালে ফোন করেছিলেন, সেদিনকে আপনাদের সুখ দুঃখের কথা জানিয়েছিলেন, রাস্তাঘাটের কথা জানিয়েছিলেন, পার্থক্য ভাতার কথা জানিয়েছিলেন, বিধবা ভাতার কথা জানিয়েছিলেন, বন্ধুত্ব ভাতার কথা জানিয়েছিলেন, পাইলিং এর কথা বলেছিলেন, রাস্তার কথা বলেছিলেন, সুখ দুঃখের কথা আপনারা সে সময় বলেছিলেন। আমি তো বলতে পারি অনেক মানুষ সেদিনকে ওই দিদিকে বলা কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রত্যেকটি প্রতিবাদ না হলেও বহু মানুষ স্বাস্থ্য সাথীর মধ্য দিয়ে পিজি বা বিভিন্ন জায়গায় আপনারা উপকৃত হয়েছেন। জমি জায়গার সমস্যা আমাদের কাছে ও জায়গা থেকে পৌঁছে যেত, আমরা চেষ্টা করেছিলাম তিস্তর পঞ্চায়েতের মধ্য দিয়ে তাদেরকে আমরা ডেকে তোলার জন্য। আমি আজকে জোর করে বলতে পারি যারা উন্নয়ন করে না, যারা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলছে, এই যে কার্ড আমরা আপনাদের সামনে পৌঁছে দিয়েছি, এরপরে পঞ্চায়েত থেকে আমরা এই কাগজগুলো আরো পৌঁছে দেবো আপনাদের কাছে, আপনারা এক এক করে কর্মসূচিগুলোকে দেখে নেবেন, আমরা কোনো ফেলনা নয়। আজকে জোর করে বলতে পারি ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী বলতে পারবে না যে জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি জায়গায় মাননীয় তৃণমূল কংগ্রেসের উপকার তার বাড়িতে পৌঁছে গেছে। জন্মালে জন্মালে শিশু সাথী, মরিলে সমব্যাথী। আপনি মরলে দরিদ্র সীমার নিচের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, যারাই মরুক না কেন, 2000 টাকা তার বাড়িতে সৎকারের জন্য পৌঁছে যাবে। ঠিক কৃষক বন্ধু, আজকের কৃষক বিল নিয়ে রাজ্যে কেন্দ্রে যে লড়াইটা চলছে প্রতিদিন আপনারা দেখছেন, একটা সিন্ডিকেট ব্যবস্থা তৈরি করা হয়েছে। কৃষকরা বলছে এদিকে কৃষকরা ফসল পাবে, তারা তাদের উপযুক্ত মূল্য পাবে, কিন্তু ঘুরিয়ে দেখা যাচ্ছে যে সে জায়গায় সে কথা নয়, মানুষকে একটা ধপকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। পরবর্তীতে জানা যাবে সংশোধনী বিল চলছে, হাঁটতে বাড়তে হবে সরকার, তার মানে ভারতবর্ষের যে কেউ থাকুক না কেন গণতন্ত্রকে নষ্ট করে ভারতবর্ষের মানুষের কাছে বেঁচে থাকা যায় না, যায় না, যায় না। তাই আজকে আমরা বাংলার নেত্রী মমতা ব্যানার্জির 10 বছরের যে সমস্ত কর্মসূচি, কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে পথ সাথী সে থেকে শুরু করে জলসাথী থেকে শুরু করে বহু স্কিম আমরা মানুষের সামনে তুলে ধরেছি, বহু মানুষ উপকৃত। তাই আজকে এই সুন্দর পদক ধরি যে আজকে আমাদের বঙ্গধ্বনি যাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি জায়গায় তুলে ধরেছেন, এর একটাই কারণ আজকের সূচনা হল আপনারা জেনে রাখুন, আপনারা অংশগ্রহণ করবেন। কি সেটা? যে আমরা প্রতিটি এলাকায় আমরা যাব,
আমাদের নেতৃত্বরা যাবে, বিস্তর পঞ্চায়েতের সদস্য সদস্যরা থাকবেন, আপনাদের সুখ দুঃখের কথা বলতে পারেন, আর কোনটা হয়নি সেটাও বলতে পারবেন। আমরা প্রতিটি জায়গায় গিয়ে জিজ্ঞেস করব যে আপনি কোন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, আপনি কোন ক্যাটাগরির মানুষ টিকা পাননি, আপনি কোন জায়গায় আপনার রাস্তাটা হয়নি, এখনো পর্যন্ত কোন জায়গায় আপনার কাজটা শেষ করতে পারিনি। আমরা কিন্তু পদযাত্রার মাধ্যমে প্রত্যেকটি জায়গায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার করে রাস্তা, 40 কিলোমিটার রাস্তা মাঝে মধ্যে আমরা হেঁটে সারাদিন ধরে আপনাদের সামনে আমাদের স্কিম গুলো তুলে ধরার চেষ্টা করব। আমি শুধু বলতে চাই, এই কেজুরির মুখে 10 বছর ধরে আপনারা আমাদেরকে নির্বাচিত করেছেন। আমি বলতে পারি যে সারা খেজুরি সঙ্গে দুটো অঞ্চল আপাতত অনেক না হওয়া কাজ 8 সালে জেলাটা পরিবর্তন হয়েছে, এক এক করে বিদ্যুৎ, রাস্তাঘাট, পানীয় জল প্রত্যেকটি জায়গায় মানুষের কাছে এখনো পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি। হ্যাঁ, এখনো পর্যন্ত কোন জায়গায় কিছু কাজ বাকি আছে, সেটা নিশ্চয়ই সম্পূর্ণ হবে, আমাদেরকে সুযোগ দিতে হবে, আমাদেরকে সুযোগ দিলে আমরা সমস্ত কিছু করার চেষ্টা করব। তাই আজকে এই সুন্দর দিনে, এই সুন্দর মুহূর্তে আজকে যারা আপনারা আমাদের পায়ে পা মিলিয়েছেন, আপনারা শুনে যান, আজকে যে মানুষ এসেছেন, আমরা আরো প্রতিটি মানুষের কাছে আমাদের এই বঙ্গধ্বনি যাত্রার উপকারিতা আমরা জানিয়ে দেব। আমাদের যে 54টা স্কিম, পরবর্তীকালে আরো 4টা স্কিম লঞ্চ করেছে, সেই লঞ্চ করবো আমরা প্রত্যেকটি মানুষের কাছে আমরা তুলে ধরবো। আমরা জানতে চাই যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কোন জায়গায় এখনো পৌঁছাতে পারেনি, তাই বিস্তর পঞ্চায়েতের প্রত্যেকে এক একটা মৌজার দায়িত্ব নিয়ে, প্রত্যেকটি অঞ্চলের দায়িত্ব নিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে যাব, আপনাদের সুখ দুঃখের কথা বলবেন। আমি শুধু বলতে চাই ব্লকের সমস্ত কর্মকর্তা সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানাই। আজকে যারা আমাদের